আমার সকল বন্ধুদের পান্তুয়া ডেলি ব্লগের তরফে আমি পিয়ালি চলে আসলাম আজকে অর্ধবেলা থেকে তোমাদের সাথে আড্ডা দিতে। কেন বললাম অর্ধবেলা, কারণ এখন ঘড়ির কাঁটা বাজে 11:30, কম কি বেশি আন্দাজেই বললাম, না একটু বেশি হয়েছে, 11:32 হয়ে গেছে। সো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। সো সবার আগে যেটা বলে দিই, অর্পণ অফিস চলে গেছে, আর আজকে অর্পণ আজকে সাইডে যাবে, তারপর সাইড থেকে যাবে প্ল্যান্টে। তো চলো আজকে আমি তোমাদের বলে দিই আজকে সকাল থেকে আমার কী কী রান্না হয়েছে। যদিও আমি খাওয়ার সময় তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তবু একবার আমি তোমাদেরকে বলে দিই। আজকে কালকে আমুদি মাছ রেখেছিল বাবা, কেটে রাখিনি, আমি বেলার দিকে বসে কেটেছিলাম কালকে, তখন আর ভিডিওটা শ্যুট করা হয়নি। সেই আমুদি মাছে ফুলকপি, সিম, বেগুন দিয়ে, টমেটো দিয়ে একদম চচ্চড়ি, মানে মাখা মাখা শুকনো শুকনো করেছি। আমলকি আলু সেদ্ধ মা করে রেখেছে, আমি শুধু মেখেছি, আর সর্ষের শাক ভাজা মা ভাত করে রেখেছে। আজকের মেনু হচ্ছে এইটা, আর কিছু না। রাতে আমি এখনও কিছু ঠিক করিনি, ও নেনুর জন্য করেছি সবজি দিয়ে কাটাপোনা মাছের ঝোল, আর এক পিস মাছ কাকিকে দিয়ে দিয়েছি, কাকি করেছে, কাকির ঝোলের সাথে আমাদের ঝোলটাও করে দিয়েছে, কাকির মাছের ঝোলের সাথে। সো চলো, আর নিচের সব কাজ আমি কমপ্লিট করেছি। আর বাই দ্য ওয়ে, আজকে মা রান্নাঘরটা মুছে দিয়েছে, ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি আমি ওপরে আসতে পেরেছি। আর এখন আমাকে তুরান্ত কাজ করতে হবে ঝড়ের গতিতে। আজকে পর্দা খুলবো না, দরজা জানলা খুলবো না, কারণ মেঘ করে রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আর ওই দিকের সানসেটটা আমার একটু ছোট, তো বৃষ্টি যখনই আসে ম্যাক্সিমাম টাইম তোমরা আমার সাথে থাকলে দেখতে পাবে, বর্ষাকালের ম্যাক্সিমাম দিন আমার জানলাটা বন্ধই থাকে, কারণ না প্রচণ্ড পরিমাণ ঝড়ের মতো যে হাওয়া, বৃষ্টি যেদিকেই হোক না কেন ছাটের জল আমার ঘরে আসবেই, আর বিছনা আমার ভিজবেই। সেই সুবাদে আমি কী করি, বিছনাটা মানে জানলাটা কখনোই খুলি না। সো চলো, আজকে ঝড়ের গতিতে এখন কাজ সারতে হবে, কারণ আজকে চান করে নেনুকে স্নান করিয়ে পুজো দিয়ে তবে আমি যাব আজকে নেনুকে নিয়ে স্কুলে। আজকে নেনুকে নিয়ে স্কুলে যাব, যাওয়ার সময় বাবা ছেড়ে দেবে, আর আসার সময় রিক্সা করে আসবো, অর্পণ দিয়ে গেছে টাকা। সো চলো, আর মন থেকে আমি কালকেই বলেছিলাম যে আমি একটু হ্যাপি, কারণ আমার বয়সে মাইক্রোওয়েভটা সুস্থ হয়ে হসপিটালে যেতে হয়নি, বাড়িতেই সুস্থ হয়ে গেছে ঘরোয়া ওষুধে। যাই হোক, চলো আজকের মতো কাজ শুরু করা যাক। নিচের কাজ কমপ্লিট, ওপরের দক্ষযজ্ঞ এখন থেকে শুরু হবে, সারা দিনের দক্ষযজ্ঞ আমার চলবে। মোটামুটি আজকে খাট ফাট ওই খাটগুলো পরিষ্কারই আছে, কালকে যেহেতু অনেক রাতে আমি গুছিয়ে রেখেছি বিহাইন্ড দ্য ক্যামেরার পেছনে যেগুলো হয়েছে। তো চলো, ঘর বারান্দাটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে নিই, তারপর গিয়ে চান করে যাবো নেনুকে নিয়ে স্কুলে। আর আজকে স্কুলে যাব, ইচ্ছা আছে শ্যুট করা, কিন্তু জানো কেন শ্যুট করতে পারি না বাইরে গেলে? এই কারণে যে আমার নেনু, আমার যে হ্যান্ড স্ট্যান্ডটা ছিল না সেটা ভেঙে ফেলেছে। সো কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, ছোটো মানুষ করে ফেলেছে, আর নতুন করে তো বকতে পারবো না, কারণ ও আমার পান্তুয়া, আর পান্তুয়া আমার ভীষণ পছন্দের একটা মানুষ, যাকে ছাড়া আমার জীবনটা অন্ধকার। অবশ্যই অর্পণকে ছাড়া আমার জীবন অন্ধকার, কিন্তু পাশাপাশি আমার নেনু আমার জীবনের সবটা, নেনু না আমার জীবনের সবটা জুড়ে আছে শুরু থেকে শেষ। মানে মা হওয়ার শুরু থেকে এখনও পর্যন্ত নেনু আমার জীবনের সবটা। নেনুকে ছাড়া, নেনুর কথা আমি যখনই বলতে যাই তখনই আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়ি, নেনুকে ছাড়া আমি আমার জীবনটা ভাবতেই পারি না। সেই দিন থেকে ভাববো না, যেদিনকে নেনুর বিয়ে দিয়ে দেবো, নেনুর বউ আসবে, সেই দিন থেকে ভাববো না। সো চলো, মন খারাপ যতই হোক মন খারাপটা মনেই রাখি, রেখে কাজগুলো সারি, মানে এখন ইমোশনাল হয়ে পড়লে কাজ করতে দেরি হয়ে যাবে, আর কাজ করতে দেরি হলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে। সো চলো, আজকে 12:30 থেকে 1টার মধ্যে খাতা নিতে যেতে হবে, সাথে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আশা করি ভালো আছো, কারণ আমার, আমি ভালো থাকলে আমার বন্ধুরা, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা সবসময় ভালো থাকবে, এটা আমি আশা করি, আর জগন্নাথের কাছে সেই কামনাই করি, যেন আমার সাথে সাথে আমার সমস্ত বন্ধুরা ভালো থাকে। আর ভালো মন্দ নিয়েই তো জীবন, ভালো থাকবে মন্দ থাকবে না এমনটা তো হয় না, ভালো মন্দ দুটোকেই খোলা মনে অ্যাকসেপ্ট করতে হবে, অন্তত আমি তাই বিশ্বাস করি। যাই হোক, সো অনেক বকবক করে নিয়েছি, জ্ঞান মনে করো না। আর একটা বড় অ্যানাউন্সমেন্ট আছে, ডে বাই ডে তোমাদের সাথে করবো, আগে ফাইনাল হোক, কোনো কিছুই এখনও ফাইনাল হয়নি। অর্পণ যাবে এক প্রান্তে, আমি যাবো আর এক প্রান্তে, বাবা মা বাবা কাকু যাবে এক প্রান্তে। সো ডে বাই ডে তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তো এখন আপাতত চলো বিছনা গোছানো যাক, ঘর ঝাঁট দেওয়া মোছা যাক, টাটা চলো।
ছেলে রেডি। আমার ননু দেখেছো আজকে নতুন জামা পরেছে, কি সুন্দর লাগছে ননুকে, নতুন সোয়েটার পরেছে। সো আজকে নেনুকে নিয়ে যাব, হ্যাঁ নেনুকে নিয়ে যাব। আজকে মোবাইল নিয়ে গেলেও ভিডিও করা হবে না। সো আজকে এখন যাই স্কুল থেকে, বাড়ি এসে তোমাদের সাথে সবটা শেয়ার করবো নেনুর কীর্তিকলাপ। আমরা স্কুলে যাওয়ার পর অর্পণ বাবু আমাদের ফোন করে, যেমনটা কথা ছিল যে অর্পণ আজকে সাইডের ল্যাবে যাবে, তো সেখানেই গেছিলো। তারপর ফোন করে বললো পিয়ালি আজকে একবারে বাড়িতেই যাই, ভাত খেয়ে তারপর আবার বেরোবো। তা বললাম ঠিক আছে চলো, মানে ওর এখনও ল্যাবে আরও এক ঘন্টার কাজ আছে, তো দেখা যাক। অর্পণ এখন ভাত খাবে, আমরা তো চানধান করেই গেছিলাম আমি নেনু, একবারে আমরাও খেয়ে নেবো নেনু আমি। খেয়ে দিয়ে অর্পণ বেরিয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করবো। সো চলো এখন নিচে চলো, দেখা যাক কি রান্না হয়েছে। আর হ্যাঁ, অর্পণের সাথেই কিন্তু আমরা আজকে এসছি ওপরে, মানে বাড়ি এসছি, ঠিক আছে। সো চলো নিচে যাওয়া যাক, খেয়ে দিয়ে আসা যাক, খিদেও পেয়েছে জোরটা। নিচে আছে, তুমি কিছু বলবে, গেঞ্জি ফেঞ্জি গায়ে দেবে, চলো 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 দেখে নাও আজকে দুপুরের মেনু। এটা কাকি মাছের ঝোল দিয়েছে, আর এটা হচ্ছে সেই সর্ষে শাক ভাজা, এটা মাছের চচ্চড়ি, এটা মায়ের ছোলা সেদ্ধ, আর আমলকি আলু ভাতে। আজকের এই মেনু, চলো খাওয়া দাওয়া করে নি, নিয়ে অর্পণ বেরিয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে এসে গল্প করবো, আড্ডা দেবো। যাই হোক, তোমাদের সাথে খাওয়ার আগে আমি দেখা করেছিলাম যে আজকে খেতে কী কী রান্না করেছি। বিশ্বাস করো, মাছটা যখন কেটেছি কালকে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। আজকে সকালে যখন ভাজছি তখনও এত দুর্গন্ধ, তুমি চিন্তা করতে পারবে না তোমাদের আমি কীভাবে বলবো। কিন্তু মাছটা চচ্চড়ি হয়েছে, এত অপূর্ব তার টেস্ট, আর এত অপূর্ব খেতে হয়েছে, চিন্তার বাইরে। এইসব মাছ না শীতকালে সবজি দিয়েই ভালো লাগে। সো যাই হোক, ভালোই হয়েছে খেতে। অর্পণ আবার মনে হচ্ছে 15 মিনিট পর অর্পণ আবার অফিস বেরিয়ে গেছে, সাইড থেকেই একদম ডাইরেক্ট অফিসে গেছে অর্পণ। আর অফিসে অর্পণ পৌঁছে গেছে, আর আমি অনেকটা সময় আমার একটা দিদির সাথে চুটিয়ে আড্ডা মেরেছি, এই যে চুটি অনেকক্ষণ আড্ডা মেরেছি, প্রায় 1.5 ঘন্টা আড্ডা মেরেছি, তার মধ্যে ভিডিও আপডেট করেছি। গল্প করতে করতে শুধু গল্প করিনি, ঠিক আছে, আমি কত কাজের মেয়ে, শুধু গল্পই করিনি, গল্প করেছি, ভিডিও আপডেট করেছি, ভিডিও পোস্ট করেছি, তাই না বলো লক্ষ্মীদি? সবই করে ফেলেছি, লক্ষ্মীদিকেও শিখিয়ে দিয়েছি খুঁটে প্রচুর জামাকাপড়। আর আজকে রাত্রে ভালো ঠান্ডা পড়বে, বাম্পার পড়বে কিনা বলতে পারছি না, তবে ভালো পড়বে। আর আজকে আমার রাতের রান্না অবশ্যই কী হবে আমি বলতে পারছি না, তবে তামঝাম আমি আজকে রান্নার কোনো কিছু করব না, হয় সবার জন্য করব বেগুন পোড়া। আর আমার না বেগুন পোড়া আমি খেতে পাচ্ছি না, আগের দিনই তোমাদের বলেছি আমার ওপর মুখের ওপর থেকে নিচ পুরোটা চুলকিয়ে শেষ হয়ে যাচ্ছে, তাই জন্য আমি ঠিক করেছি আমি একটু বাটি আলুর তরকারি। আবার অনেকে ভাববে পিয়ালি আবার ভুলভাল বকছে, বাটি আলুর তরকারি হয় নাকি? হয় হয়, আলু কুচিয়ে বাটিতে জল দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করাটাকেই বাটি আলুর তরকারি বলে, ওপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দাও ওটাকেই বলে বাটি আলুর তরকারি বা বাটি চচ্চড়ি। ঘটিরা বলে বাটি আলুর তরকারি, আর বাঙালরা বলে বাটি আলুর চচ্চড়ি, ওই একই ব্যাপার। কি করবো বলো, মাদার টাং তো হয়েই গেছে ঘটি, আর শ্বশুরবাড়িতে শিখে নতুন করে পাল্টাবে? সো যাই হোক, রাতের রান্নার কোনো তামঝাম নেই, নেনুকে ক্লাস করাতে হবে। আর বাই দা ওয়ে, তোমাদের সঙ্গে তো বলাই হয়নি, স্কুলে খাতা নিয়ে এসেছি, খাতা আবার নতুন করে জমা দিয়ে আসতে হবে। আর তোমাদের সাথে বলেছিলাম ডে বাই ডে আমি নতুন কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো, হ্যাঁ সেটা অবশ্যই শেয়ার করবো, সেটা আজই নয়, অর্পণের অফিসিয়ালি কিছু কাজপত্র আগে সেটেলড হোক, তারপর গিয়ে তোমাদের জানাবো কি মানে কী চাইছি, কি বলতে চাইছি, কেন বলতে চাইছি, কী জন্য বলতে চাইছি, সময়ের সাথে সাথে সব কিছু শেয়ার করবো। তোমরা ছাড়া তো আমার বন্ধু করে নতুন আলাদা করে বন্ধুত্ব কিছু নেই, তোমরাই আমার সবচেয়ে পরম বন্ধু। দেখো আমি একজন একদম গোদাবাংলায় বলতে গেলে না বাড়ির বউ, তো বাড়ির বউ হিসেবে আমার লাইফস্টাইল কি তোমরা দেখেই নিয়েছো এতদিনে, যারা দেখছো যে আমি বাড়িতেই থাকি, বাড়ির কাজ, বাড়ির রান্না, বাড়ির খাওয়া দাওয়া, বাড়ির বাড়িতে থেকে যতটুকু যা করা যায়। আর ছেলের দেখতে এখন নতুন করে বেরোচ্ছি, কোনোদিনই আমি সেই অর্থে বাড়ির থেকে বেরোনো বা কিছু এরকম আমার কোনোদিনই ছিল না, নতুন করে বলতে পারো ছেলের জন্য সেটুকু। আর ওরা তো আমাকে দেখছে 6-7 বছর ধরে, ওরা খুব ভালো মতোই জানে যে আমি বাড়ির থেকে খুব বেশি বেরোতাম না, আর এখন একটু আধটু বেরোই। হ্যাঁ আমি বেহালাটা যাই মাঝে মধ্যেই, টুকটাক ঘুরে ঘাড়ে চলে আসি, ও ক্যামেরার বাইরে বেরিয়ে আছে, বিহাইন্ড ক্যামেরায় থাকতে পছন্দ করছে, তো থাক থাক কোনো ব্যাপার না। বন্ধুরা আমি আর নচুমনি এসে গেছি তোমাদের সামনে সন্ধ্যেবেলা আড্ডা দিতে। এখনো নচুমনি হলিস বিস্কুট খায়নি, নচুমনির বাবু অফিস থেকে আসেনি, তাই তো আসছে, বাবু ফোন করেছে, বাবু আসছে। যাই হোক,
অ্যানিভার্সারির দিনটা সাদামাটা গেলেও অ্যানিভার্সারির গিফটটা কিন্তু সাদামাটা কোনো বছরই হয় না। যার যেটা দরকার তাকে সেটা আমরা, ঠিক আছে, যার যেটা দরকার আমরা তাকে সেটা দিয়েই থাকি। সো অর্পণ আমাকে বলল যে ওর একটা বইয়ের দরকার, সেই বইটা অ্যানিভার্সারি গিফট হিসেবে ও অ্যামাজনে অর্ডার করেছে। বইটা এখনো আমি আনপ্যাক করিনি, অর্পণ এসে অর্পণই আনপ্যাক করবে। আর ও বলল ওর এই বইটা খুব দরকারি, ওর পড়তে ওর কাজে লাগবে, তাই জন্য ও এই বইটাই অর্ডার করলো। আর এই বইটাই আসলো অ্যানিভার্সারির গিফট হিসাবে আমার তরফ থেকে অর্পণকে। তো হ্যাঁ, বইটা খুললেই তারপরে বোঝা যাবে কি বই, কি ব্যাপার, কি না ব্যাপার। সো চলো এখন নিচে যাওয়া যাক, নেনুকে হরলিক্স করে দেবো, আর অর্পণ বাড়ি আসলে অর্পণের সাথে বসে চা খাবো। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আবার কথা বলবো। তুমি কেমন খুশি বন্ধুদের সবাইকে বইটা পেয়ে? ভীষণ দারুণ, থ্যাংক ইউ। যাক, তোমার খুব কাজের জিনিস হলো। হ্যাঁ একদম, খুব ভালো লেগেছে। যেহেতু অর্পণ এখনো পড়াশোনার মধ্যে থাকে, ওই জন্য ওর বই খাতা জরুরি, আর ওর বই খাতা জরুরি মানে ওর বই খাতাই লাগবে। সো চলো নিচে গিয়ে দেখা করি। চলে এসেছি অনেকক্ষণ, অনেকক্ষণ পরেই আর কি ক্যামেরাটা অন করলাম। বেগুন পোড়ানো হয়ে গেছে, বেগুন পোড়ার যে মাখাবো মানে যেটা আর কি কড়াইতে ফেলে টালাবো সেটা কেটে একদম রেডি করা হয়ে গেছে। দেখে নাও কী কী, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একসাথে করে এটা এগুলোকে কষিয়ে নিয়ে তারপরে করবো, বেগুনটা দিয়ে কষাবো। আর হবে ডিমের অমলেট। মাইক্রোওয়েভ যেহেতু ঠিক হয়ে গেছে, নেনুর ঝোল আর বাবার মাছের ঝোল গরম করেছি, ভাত আমার অলরেডি গরম হয়ে গেছে। এখন আটা মাখবো আর রুটি করব, আর বেগুন ভর্তাটা ভর্তা বানাবো, বেগুন পোড়া আছে সেটাকে ভর্তা বানাবো। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো।
মশারি টানিয়ে মশারি গুজে ফেললাম। নেনু এই খাটে বসে বসে বদমাইশি করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। আর অর্পণ এখন আমাদের সবার মোটামুটি বিছানা গোজার পর এখন কম্বলগুলো খুলে গুছি গুছি দিচ্ছে। অর্পণের কাজ এইটা, সারা দিনে কাজ এই একটাই অর্পণের, মশারিটা অর্ধেক টানিয়ে অর্ধেক গোজা আর কম্বলগুলো খুলে দেওয়া। আমরা দুজনে গায়ে দেবো, ব্যাস। মানে আমরা রানীর মতো বিছানায় গিয়ে পড়বো, কম্বলটা মুড়ি দেবো, শুয়ে থাকবো, রিল্যাক্স করবো। অর্পণের কাজ অর্পণের এটা করে ফেলেছে। সো চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই। কালকে নতুন আরেকটা দিন, নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি পিয়ালি পান্তুয়া ডেলি ব্লগের তরফ থেকে তোমাদের সাথে হাজির হয়ে যাব। আর অর্পণের বই গিফটটা পেয়ে অর্পণ বেশ খুশি। আর যে যেটাতে, হ্যাঁ তুমি পান্তুয়া, যে যে গিফট পেয়ে খুশি থাকে তাকে সেই গিফট দই আমার মনে হয় উচিত। সো দেখা যাক অর্পণ এবার আমাকে কি গিফট দেয়, অর্পণের তরফ থেকে আমি কি পাই সেটাও একটা জানার বিষয়। সো আজকের মতো টাটা, গুড নাইট, বাই। চলো সবাইকে একটা হাম্মা দিয়ে দাও, টাটা।